তোমারই মুখ দেখে যদি মরতে পারি, আমি যে তোমার তুমি মানতে। না তেমন কেউ না, একটা ছাগল। তোমার শরম আমি ভাঙামই, শুধু ভিডিও কলাই লইব। খোল না, কইলাম তো ছাগল একটা। যা ছাগল যা, যা ছাগল যা, পাতা খা। আরে বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাস করো না, বিশ্বাসটা নষ্ট করতে যাচ্ছ কি জন্য? তুমি আমার বিশ্বাস করো, আমার পাশে কেউ নাই। হ্যালো হ্যালো, তুই কি হইব আর? তুই তো গজব হচ্ছে গজব। তুই তো ইয়ানে বই বই টেলিফোনে কার লগে জানে কি কাজ গানুর কত কিছু করস। আপনি তো সবই জানেন, যাইনে পাশে যে বসবেন, শুনবেন, এনজয় করবেন। এটা তাহলে কি কর, কি কাজ পড়ছে? আরে তুই কি কইতাম, ওই যে গোলাইমার মামা শ্বশুর আছে না, হেতে আরে কি কইছে জানস নি? কি কইছে? কইছে এই গোলাইমার, এই যে গোলাইমার সিটিং করে বিয়া করছে না, হেতের বিয়াতে যেতে সহযোগিতা করছে, বেকুনে জেল হইবে। এটা কোনো ব্যাপার? হ্যাঁ দেখুন, তার মানে কি? আর কি কি শুনছেন? আর কইছে হেতে আরে কি কইছে জানস নি? হেতা গো এই আরিজ্ঞা মাইয়ার লগে, মানে হেতা গো আরিজ্ঞা ভাগ্নির এর মুখে এই বিয়ার নামে সিটিং গিরে দিচ্ছে। তারপর হেতারা হেতা গো ওই হাবিলদার এক আত্মীয় আছে, হেতারে দি এই মামলা দিছে, একেবারে জেলে আড়েছে। কত বছরের জেলে পাঠাইছে? সাত বছর জেল হয়েছে পুরো। হ্যাঁ সাত বছর। এখন ওই পয়সা কই? হেতে ফার্ম গেটে ভিক্ষা করে। ভিক্ষা করবো কি জন্য? আবার বাড়ি ফিরে আসবো না? আরে হেতে তো কানা, আইবো কেমনে? কানা মানে কানা হয়েছে কেমনে? আরে এটাও ঘটনা আছে, হেতারা এত লোক জেল কানে হাড়াইছে, পিট করছে আর কি। হেতারা ওই এই লোক এতের লগে হার মধ্যে হাতে ঝগড়া করছে, এই ঝগড়া করতে করতে মাথা এমন খুশি মারছে না, এই একারে চোখে গিয়ে অন্ধ হয়ে গেছে। তো কির বোন, আন্ধা চোখ লোক কির ভিক্ষা করি? আমি বিশ্বাস করি না, আমার কথা হচ্ছে সরজমিনি যে এলা। আচ্ছা ফরম গেট কোন জায়গায়? ওইখানে যে আমরা দেখে আসি, আসলে সেই লোক কিনা, ওই লোকের নাম কি? আরে ইয়ানে যাই কিরবি না, ওটা সত্যতার ব্যাপার আছে, তাইলে আইসে মিয়াবারে কইতে পারো, মিয়া ভাই ঘটনা সত্যি নিজের চোখে দেখে আইছি, কাজে গোলামরা সেভে রাখতে। আরে টিঙ্কু, তুই তোর কাকারে কি এত কাঁচা কাম করে মনে করিস নি? তুই মনে করস আই খোঁজ খবর না লই তোর এই কথা কই? আরে আর এক আত্মীয় আছে না ফার্ম গেটে, এই কামে করে, হাতের কাছে সব খবর আইছি, একেবারে সব ঠিক, একটু মিশা কথা নাই। সেও কি ভিক্ষা করে নাকি? আরে তোর হাতে ভিক্ষা করিব কি ইল্লে, হাতে তো উন্দুর মারার ওষুধ বেছে, মাইক বাজা বেজায় বুঝছ তুই? বুঝছি, ওই তো একই কথা, হেও এক ধরনের ভিক্ষা করে। ধর হাতে ভিক্ষা করবো কি ইল্লে, আরে হাতে তো ওষুধ বেছে, আর হাতের ইনকাম আর হাতের ইনকাম একনি, এতে করে ধর 1,500 টাকা, এতে করে 4,500 টাকা বুঝছ তুই? এক কাজ করে কাকা, এই বাড়িতে না থাকে একটা ভাঙ্গা থাল দিয়ে ফার্ম কেটে যান গা, ভিক্ষা করেন টেলিফোন দশ পাঁচ। আহারে টিঙ্কু, তুই আর কথারে গুরুত্ব দেস না কিল্লে, তুই যা, অনেক কবুতের কাছে কয় ঘটনা, আরে বিপদ হয়ে যাবে আয় করে কইয়ের। ভালো লাগে।